हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल होममेड। केमन आछो तुम्हरा सबाई? आशा करछि सकले खूब भालो आछो आर आमरा अनेक अनेक भालो आछि। एर आगे आमार भिडियोगुलो किन्तु ठीक एभावेई स्टार्ट होतो, बाट एखन तुम्हरा टाइटल एंड थाम्बनेल देखे आशा करी बुझते पेरेछो पेस रिविल भिडियो। तो एई होच्छि आमि। না না, মজা করছি, এইটা হলাম আমি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফার্স্ট ব্লগ। সো হঠাৎ করে কেন ব্লগ করছি অ্যান্ড কেনই বা আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে ফেললাম, এক বছর কেন ভিডিও দিইনি? তো অনেক 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 বিষয়বস্তু রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে আজকে বলে রাখি, আজকে আমাদের রয়েছে একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইনভিটেশন। তো ডেস্টিনেশন ওয়েডিং এই কারণেই বলছি, আজকে যাদের বিয়ে তারা দুজনাই এসেছে বাংলাদেশ থেকে, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনেই বাংলাদেশ থেকে এসছে এবং তাদের ফ্যামিলির কয়েকজন মেম্বারসদের নিয়ে। তো এই যে কুর্তিটা, এটা আমি পরেছি, এটা আমাকে বোম্পা গিফট করেছে আর এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো দেখি ভবনটা কীভাবে ডেকোরেট করছে। আজকে ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে। আবার তোমরা কেউ ভেবো না যে আমি শুধুমাত্র ভবনটাকে প্রমোট করার জন্যই ভিডিওটা করছি, সেরকম কিছু না। তো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম ডেস্টিনেশন ওয়েডিং অ্যাটেন্ড করছি, তো সেই জন্য অনেক বেশি এক্সাইটেড। আর কেন এরকম শর্ট নোটিসে আমরা এই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করছি, কারণ জেনারেলি ভবনে কোনো বিয়ে থাকলে আমরা খুব একটা বেশি অ্যাটেন্ড করি না, মানে খুব চেনা পরিচিতি না থাকলে। তো কেন অ্যাটেন্ড করছি সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আর ভবনের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, এছাড়াও স্ক্রিনে তোমরা ফোন নাম্বারটা পেয়ে যাবে। আর অ্যাড্রেসটা বলে রাখি, অ্যাড্রেসটা হচ্ছে চাকদা আর পালপাড়ার মাঝখানে। পালপাড়া স্টেশন থেকেই জেনারেলি কাজ হয়, পালপাড়া স্টেশন থেকে হেঁটে 3 মিনিট মতন টাইম লাগে। আর এই সামনেই রয়েছে সেন্ট মেরি স্কুলটা, পালপাড়া বা চাকদা স্টেশনে যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে। আর আজকে প্রচণ্ড বেশি গরম, আর সারাদিন গরমের পরে এই বিকেল বেলাটা, মানে যখন আমরা বিয়েবাড়িতে যাবো আর কি, এখন না আরও দেরি আছে, তো এই সময়টায় নেমেছে বৃষ্টি। তাও আবার ধীরে ধীরে এই বৃষ্টিতে গরম কমার বদলে গরম আরও বেড়ে যাচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, রেডি হওয়ার পরের কিছু ফটো যেগুলো আমরা তুলেছিলাম সেগুলো আমি ভিডিওতে অ্যাড করে দেবো। আর এই যে আমি, মা, বুম্পা আর 3 ভাই আমরা একসাথে যাচ্ছি, আর বাবাও গেছিলো বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে ভবনের খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেহেতু ওরা কয়েকদিন ছিল তাই এখানে চৌকিটাও পাতা রয়েছে। আর ওপরে যে রুম দুটো রয়েছে, দুটো রুম আছে, সেই দুটো রুমে কিন্তু আলাদা করে খাট রয়েছে, এটা ওদের জন্যই আলাদা করে প্রোভাইড করা হয়েছিল এই দুটো চৌকি। আর এই যে এখানে ওদের বিয়ে হচ্ছে, ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনেই বিয়েতে বসে গেছে। আর স্বাধীনতাটা দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, বেশ সুন্দর লাগছে। আর ওইদিকে বসার সিংহাসনের যে জায়গাটা সেটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এই যে উনি হচ্ছেন ব্রাইডের মা, তো ওনাকে গিফটটা দেওয়ার পরে, আর ওরা ভীষণ ভালো, যেটা মেন রিজন আমাদের ওখানে যাওয়ার। ওনারা 3 তারিখে এসেছেন আর 5 তারিখে ওনাদের ওয়েডিং সেরেমনিটা ছিল, আর 3 তারিখ থেকে ওনারা বলে আসছেন যে 5 তারিখে কিন্তু অবশ্যই আমাদের ওখানে যেতে হবে। আর এতবার করে ইনভাইট করেছেন যার জন্য আমরাও সবাই মিলে সেখানে গেলাম, আর সত্যিই খুব ভালো কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে সেই দিনকে। প্রথমবার ওপরে গিয়ে সিংহাসনে বসে ছবি তোলা হয়নি বলে আমি আর বুম্পা আবার ওপরে গিয়ে সিংহাসনে বসে ছবি তুলতে চলে এসেছি। আর এই যে কিছু ক্লিপ, আর বরাবরের মতন বাড়ির ছেলেরা কোনো ফটো তুলতে আসে না, তাই ওরা কি করছে সেটাও তোমরা দেখে নাও। আর তারপরে পকোড়া খেয়ে খেতে বসে পড়েছি, বুম্পা বসেছে দিদার সাথে আর আমি বসেছি চুনোর সাথে। আর চুনোকে দেখো ক্যামেরার সামনে আনলে ও ঠিক কেমন রিয়াকশন দেয়। এই ছিল আজকের মেনু।
আরে দেখো আমাদের এখানে প্লেট নিয়ে খাওয়া প্রায় শেষের পথে, তখন আমার মনে পড়েছে যে আমি তো ভিডিও করছিলাম। অ্যান্ড প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, যেটা না বললেই নয়, প্রচণ্ড ভালো হয়েছিল। বাট চুনো কিছু খেতে পারিনি, কারণ ওর একটা জঠোসা হয়েছিল ওর ঠোঁটের ওপরে, তো সেই জন্য কিছু খেতে পারিনি। তো ওকে আবার দুটো আইসক্রিমও দিয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। এরপরে তুই আরেকটা আইসক্রিম পাবি না, দেখি মুখটা দেখি। আজকে যার বিয়ে হচ্ছে তার মা আপনি, তাই তো? হ্যাঁ, ছেলের মা। আচ্ছা, আপনাদের মানে এখানে এসেছেন কবে? আমরা সোমবার। আপনাদের বাড়ি আর যে দুজনের বাড়ি বাংলাদেশ থেকে? বাংলাদেশ। আপনি কে হন? ভীষণ ভালো কথা বলেছে আপনাদের সম্পর্কে আর কি, খুব ভালো লাগলো। অন্য সময় একবার অবশ্যই আসবেন। তো ইনি হলেন বরের মা। ওনার সাথে ফার্স্ট ডে ক্যামেরার অফ সাইডে কিছুটা কথা বলে নেওয়ার পরে আমি ভাবলাম যে ওনার থেকে একটা ছোটো করে রিভিউ নিয়ে নিই। বাট ক্যামেরাটা অন করার সাথে সাথেই যেমনটা তোমরা বুঝতে পারছিলে যে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম, আর মানে কোনো কথাই বলতে পারছিলাম না আমি ক্যামেরার সামনে, যাই না কারণ প্রথমবার আমি ভ্লগ করছি বলে হয়তো। বাট অফ ক্যামেরা ওনাদের সাথে আমাদের যে কথাটা হয়েছে সেইগুলো সত্যি খুব মনে রাখার মতন কথা। উনি আমাকে জড়িয়ে ধরে জাস্ট লাইক আমার ফ্যামিলি মেম্বার্সদের মতন আমাকে ট্রিট করছিল এবং সবাইকে এভাবে ট্রিট করছিল। আর রিভিউটা এর থেকে বেশি হয়তো আর কিছু হতে পারে না, কারণ সত্যিই যদি ওনার ভালো না লাগতো তাহলে হয়তো এতটা ভালো বিহেভিয়ার উনি আমাদের সাথে করতেন না। এই তো তারপরে বাড়ি চলে আসলাম। অ্যান্ড আজকে আমি এই কানের দুলটা পরে গেছিলাম, এটা একদম নতুন একটা কানের মা গিফট করেছিল। আর দেখো বিয়ে বাড়িতেও আমি নেল পলিশ ছাড়াই চলে গেছি। তো সেই যে কিছু যাওয়ার আগে আমি একটা কুটকাম করে ফেলেছিলাম, আমি আইলাইনার পরার সময় একটু পড়ে গেছিলো, এটা মা এখনও দেখেনি, দেখলে যাই না কি করবে। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কেন এতদিন ভিডিও দিইনি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। যারা এক বছর হয়ে যাওয়ার পরেও এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাপোর্ট করো। আবারও থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।